নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সের আমি স্পেশাল ক্লাস নিয়ে এসেছি অ্যাকচুয়ালি সবই বা স্পেশাল ক্লাসই করাই তো যেগুলো পশ্চিমবঙ্গ পুলিশ রিলেটেড বিশেষ করে আবগারি পুলিশ পরীক্ষা বা যারা নতুন বেরিয়েছে যে রিক্রুপমেন্ট সেইগুলো ঠিক আছে তো ওয়্যারলেস অপারেটার যারা দেবে তারাও দেখতে পারো কারণ প্রথম পিলিটার তো কারেন্ট অ্যাফেয়ার্স আছে কিছু তো এখান থেকে কমন পেতে পারো আজকে দেখো প্রথম প্রশ্ন কি আছে উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পদে কে আসিত হয়েছেন তিরাত সিং রাওয়াত মনে রাখবেন বন্ধুরা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ঠিক আছে আসন্ন হয়েছে তো ঘটনাগুলো তো সেই জন্য তুলে দিয়েছি বিশেষ করে তারপর হচ্ছে ডাস্টলিক টু কোন দুটি দেশের মধ্যে যুক্ত সামরিক অনুশীলন ভারত ও উজবেকিস্তান ঠিক আছে এটা মনে রাখবেন তিন নম্বর কি আছে দেখুন সম্প্রতি প্রয়াত ও বিচারপতি প্রয়াত বিচারপতি শ্রী অংশুমান কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন এটা হতে হবে রাজস্থান তো বন্ধুরা যদি আমাদের কাছে ওয়ারলেস অপারেটর আমি জানি কোনো ইউটিউবে ক্লাস কেউ করায় না নট অ্যাভেলেবেল তো আমরা স্পেশালভাবে ব্যাচ আমাদের শুরু করেছি তো যদি কেউ পড়তে চাইছো তো এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো সেখানে চারশো নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফি লাগে আর মাসে মাসে আশিটা টাকা মাইনে দেওয়া কারণ ওটা সিলেবাসটা সম্পূর্ণ আলাদা তোমরা জানো কারণ তোমাদের এই সিলেবাসের ওপরে পড়ালে সবাই আশা করি তোমরা আমি মানে সে ওই সিলেবাসটাকে কভার করে করে করাবো ইনটিগ্রেশন ডেরিভেটিভ অঙ্কের আছে বিভিন্ন কারণ টোটালটাই ফিজিক্সের ওপর নির্ভর করছে আর যারা ডাব্লিউপি এসআই বা কনস্টেবলের জন্য তারা অবশ্যই আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে ভর্তির জন্য তোমাদের তিনশো নিরানব্বই টাকা কনস্টেবলের জন্য আর এস জন্য পাঁচশো নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফি লাগে ঠিক আছে তবে দুজনেই যদি কেউ দুটোই যদি কেউ করতে চাও তার জন্য একটা পার্সেন্টেজে অবশ্যই ছাড় দেওয়া হবে তো বন্ধুরা দেরি করো না কারণ আমরা তো ধরো সিলেবাস অনুযায়ী পরপর পরপর চলে যাচ্ছি তো টোটালটা শেষ করবো এবং আশা করি তুমি সিক্সটি ফাইভ পার্সেন্ট গ্যারেন্টি পাবে এটুকু আমি বলে দিতে পারি ঠিক আছে কারণ অনেক বেশি পাই পঁচাত্তর কাছাকাছি তুমি পেয়ে যাবে তুমি নিজের পরীক্ষা দিয়ে আসার পরে তখন তুমি আমাকে জানাবে তো ভর্তি হতে হবে তার জন্য কারণ সব কিছু ইউটিউবে অ্যাভেলেবেল করা সম্ভব হয় না তো যাই হোক যেই করতে চাও এই নম্বরেই যোগাযোগ করো তো চলো আজকে আমরা নেক্সট প্রশ্ন কী দেখি সম্প্রতি সম্প্রতি পঁয়ত্রিশতম বক্সিম ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে এটা প্রশ্নটা ভুল আছে এটা অ্যাকচুয়ালি মনীষ কৌশিক কোন খেলার সাথে যুক্ত হ্যাঁ মানে অ্যাকচুয়ালি বক্সিং ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেটা হয়েছে ওটার মধ্যে মনীষ কৌশিক ভারতকে স্বর্ণ পদক জিতিয়েছে ঠিক আছে ইনি কোন খেলার সঙ্গে যুক্ত এটি ডাব্লিউপি এসআই প্রিভিয়াস ইয়ারও এরকম ধরনের প্রশ্ন কিন্তু পড়েছিলো ঠিক আছে ভারত তোলনের সঙ্গে যুক্ত তোমরা নামটা যদি পারো কমেন্ট করে জানিও হ্যাঁ তো এখানে দেখো বক্সিংয়ের সঙ্গে যুক্ত কারণ রিসেন্ট যারা সোনা কোনো সোনারূপও যেতে তাদের নামগুলি কিন্তু দেয় ঠিক আছে আইপিএল দু হাজার একুশের টাইটেল প্রযোজক কোন সংস্থা বন্ধুরা এটার উত্তর হবে ভিভো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কারণ দু সাল চলছে এবং তোমরা জানো এপ্রিল মাসের মাসেই কিন্তু তোমাদের আবার নতুন আইপিএল খেলা শুরু হচ্ছে ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো তোমাদের জন্য আইপিএল দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হয় এটা উত্তর হবে আরব আমির শাহি বিজেতা টিম কি মুম্বাই ইন্ডিয়ান্স সম্প্রতি কোন রাজ্য সরকার স্বর্ণ জয়ন্তী নারী সম্বল যোজনা শুরু করেছেন ওটা উত্তর হবে হিমাচল প্রদেশ বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ থাকলেও যারা আমার চ্যানেল প্রথম দেখছো তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর তার সাথে সাথে বেল আইকনটা পুরো হিট করে দাও ফুল কারণ যা কিছু করাবো শুধু চাকরির পড়ানোই নয় এখানে আমরা চাকরির অগ্রিম খবরাখবর কবে কি পরীক্ষা হতে চলেছে কী সিলেবাস কী বেরোতে চলেছে সব কিছুর ওপরে আমরা দিই তো সেই জন্য তোমরা বলছি যে যারা পড়তে চাইছো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো তো হিমাচল প্রদেশের হিমাচল প্রদেশ উত্তর হবে আর মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর আর রাজধানী সিমলা গভর্নর হচ্ছে বান্দারু িয়া নেক্সট প্রশ্ন কী আছে দেখো বলছে সম্প্রতি সম্প্রতি নরেন্দ্র মোদী মৈত্রী সেতু উদ্বোধন করেছেন এটি কোন দেশের সঙ্গে যুক্ত এটি বাংলাদেশের সঙ্গে যুক্ত সম্প্রতি ভারতের বৃহত্তম কিডনি ডায়ালিসিস হাসপাতাল কোথায় শুরু হয়েছে ভারতের বৃহত্তম কিডনি ডায়ালিসিস হাসপাতাল শুরু হয়েছে দিল্লিতে আইপিএল দু কোন দেশে আয়োজিত হতে চলেছে আইপিএল দু হাজার একুশ আয়োজিত হতে চলেছে ভারতে ঠিক আছে তো দেখো এটা সম্বন্ধে দু হাজার একুশ সালে খেলাটি অনুষ্ঠিত হবে নয়ই এপ্রিল এটাও পরীক্ষা হলে দিতে পারে যে দু সালে আইপিএল খেলার কততম সংস্করণ এটা উত্তর হবে চোদ্দতম সংস্করণ বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল খেলা হবে তিরিশে মে কোন রাজ্য সরকার দু বছরকে শিক্ষার বছর রূপে ঘোষণা করেছেন এটার উত্তর হবে কি অরুণাচল প্রদেশ এটার মুখ্যমন্ত্রীর নাম কি প্রেমা খান্ডু আর রাজ্যপাল হচ্ছে বিডি মিশ্র নেক্সট প্রশ্ন কি আছে তম সিনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ কোথায় কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এটা হবে ভুবনেশ্বর ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখো নেক্সট প্রশ্ন আছে সম্প্রতি আইসিসি দ্বারা প্রকাশিত মানে তোমার এটা ভুল আছে মানে অ্যাকচুয়ালি কোনটা তোমার মানে ওটা একটা অন্য প্রশ্নের কিছুটা অংশ চলে এসেছিলো তো যাই হোক সম্প্রতি আইসিসি দ্বারা প্রকাশিত টেস্ট র্যাঙ্কিং র্যাঙ্কিং বানানটাও টাইপিং মিস্টেক র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত বন্ধুরা এটা উত্তর হবে প্রথম স্থানের অধিকারী আর আরেকটা কথা বলি তোমাদের আইসিসি যেটা বলছি না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তার সদর দপ্তর হয়েছে আরব আমির শাহী আর স্থাপন হয়েছিল উনিশশো সালে আর আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট সিট সংখ্যা কত দুশো চুরানব্বইটি সম্প্রতি কোন রাজ্যে প্রবাসী শ্রমিকদের নিবন্ধকরণের জন্য ওয়েব পোর্টাল শুরু করা হয়েছে এটার উত্তর হবে মেঘালয় বন্ধুরা মেঘালয়ের মুখ্যমন্ত্রী হচ্ছে কন্ডার সাগমা আর রাজ্যপাল হচ্ছে সত্যপাল মালিক সম্প্রতি সংসদ টিভি এর সিইও পদে কাকে নিযুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের বিগত বছরের যদি প্রশ্ন ঘাঁটা হয় তাহলে কিন্তু এরম ধরনের প্রশ্ন কিন্তু এবছর দিচ্ছে আঠেরো থেকে কিন্তু এই লেভেলে প্রশ্ন তুলছে বলে কিন্তু আমি এগুলো নিয়ে আসছি ঠিক আছে তো রবি কাপুর এটার উত্তর হবে নেক্সট প্রশ্ন কি আছে দেখুন যারা ভর্তি হতে চান এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে সব সময় ফোন করে পাবেন না হোয়াটসঅ্যাপ করে রাখবেন তোমাদের যথারীতি টাইমে তোমাদেরকে আমরা পেমেন্ট নম্বর দিয়ে দেবো ওখানেই তুমি পেমেন্ট গুগল পে ফোনপে থেকে ওই নম্বরে পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে ঠিক আছে তোমাদের বারবার করে বলছি তোমরা যারা ভর্তি হওনি তোমাদের কাছে যদি মাসিক মাইনে আমাদের ষাট টাকা আর ওয়্যারলেস অপারেটরের শুধু আশি টাকা তো এমন কিছু ব্যাপার না একবার প্রথমে ভর্তি হয়ে গেলে মাসে ষাট টাকা দিয়ে পড়ে যাও কোনো কোচিং সেন্টারে বড় বড় যারা পড়তে পারছো না তাদের জন্য বলছি যারা পড়ো সেটা আলাদা কথা কিন্তু পড়লেও আমাদের কাছে পড়তে পারো কারণ আমাদের আগের বছরের সাকসেস রেটটা তোমরা সকলে জানো আগে ভিডিও না বিশ্বাস হয় প্রিভিয়াস ইয়ারে ভিডিওগুলো আমরা দিয়ে রেখেছি দেখো দুশো ছাপান্ন প্লাস আমাদের কাছে সাকসেস পেয়েছে তো সেই জন্য বলতে পারি যে যেমন তেমন না প্রশ্ন দম না থাকলে সেটা সম্ভব হয় না তো ভর্তি হয়ে যাও অঙ্ক জিআই ইংরেজি সব কিছু প্রাইভেট ক্লাস তুমি পাবে একসাথে মেনের প্রিপারেশন পাবে প্রথম থেকে ঠিক আছে তো দেরি না করে তুমি ভর্তি হতে পারো মাসিক ষাট টাকা বেতন লাগে আর প্রথমে ভর্তি হতে তিনশো শো নিরানব্বই টাকা লাগে তো এমন কিছু ব্যাপার না যদি কারো বেশি মনে হয় তাহলে সেই শোনা যদি কারো বেশি না মনে হয় অবশ্যই যোগাযোগ করো নেক্সট প্রশ্ন কী আছে দেখো সম্প্রতি ভারতের বিমান বাহিনী কোন দেশকে উনিশশো সালে যুদ্ধের একটি হেলিকপ্টার উপহার করেছেন এটা উত্তর হবে বাংলাদেশ তারপর নেক্সট প্রশ্ন কী আছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এসসি এসটি শিক্ষার্থীদের বৃত্তির জন্য একশো এক কোটি টাকা বরাদ্দ করবে এটা উত্তর হবে উড়িষ্যা এটা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নবীন পটনায়ক তারপর হচ্ছে উনিশ নয় উনিশেরটা কী আছে দেখুন রাজ্যসভা টিভি ও লোকসভা টিভির নতুন নাম কি। সংসদ টিভি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কোন রাজ্য সরকার প্রাইভেট সেক্টরের রাজ্যবাসীকে সেভেন্টি ফাইভ সংরক্ষণ দেওয়ার জন্য একটি বিল পাশ করেছে ওটা উত্তর হবে হরিয়ানা তো এই ছিল বন্ধুরা এই ছিল আমাদের প্রশ্ন আজকের প্রশ্ন এইটুকুই নেক্সট প্রশ্ন আবার তোমাদের নেক্সট ভিডিওতে দেবো আর ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতরম